হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এখানে অনেক কটি বিশাল বিশাল তাগড়া তাগড়া আপডেট রয়েছে। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে যে বিষয়ে কথা বলবো, রাবণ এবং কিশমিশ পশ্চিমবঙ্গে সুপারহিট হওয়ার পরও বাংলাদেশে কেন মুক্তি পায়নি? যদিও অনেক সংস্থার সঙ্গে আলাপ আলোচনা হয়েছিল রাবণের রিলিজ করার, এমনকি একটি সংস্থার নাম জানা গিয়েছিল রাবণ নাকি তার রাইটও বিক্রি করে দিয়েছে, বাট তারপরও সিনেমাটা কেন সিনেমা হলে মুক্তি পায়নি? তো দেখুন, কিশমিশের প্রথম থেকেই সেরকম বাংলাদেশে যাওয়ার কোনো আলোচনা ছিল না, বাট রাবণের কিন্তু প্রায় 90% আলোচনা ছিল, এবং রাবণের টিম চেয়েছিল যত সম্ভব ওখানে রিলিজ করার, আর রাবণকে দেখার জন্য ওখানকার অনেক দর্শকই অপেক্ষা করেছিল। এমনও শোনা যাচ্ছিল যে রাবণ দেখার জন্য বাংলাদেশ থেকে ভিসা করে এসে দেখে গিয়েছে পশ্চিমবঙ্গে। তো রাবণের অনেকটাই ক্রেজ ছিল বাংলাদেশে দেখার জন্য, বাট আলটিমেটলি সিনেমা দুটো যায়নি, রাবণ এবং কিশমিশ। তো দেখুন, এখানে অনেক কারণ হতে পারে, কারণ যেহেতু জয়েন্ট ভেঞ্চারের কাজ অনেক নিয়ম অনেক শর্ত অনেক সময় মেলে না, তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক সময় সেন্সার থেকে আটকে দেওয়া হয়। তো আমার মনে হচ্ছে এরকম কোনো একটা প্রবলেম হতে পারে, যার কারণে এ দুটি সিনেমা রিলিজ করেনি, হয়তো আর সামনেও করবেন না। তো যাই হোক, পরে আমরা একটা ছোট্ট রিয়াকশান দেবো, সেটা হলো ওম ওম বলে একটি সিনেমা আসছে, যেখানে আদিত্য রায় কাপুর লিড রোলে রয়েছে। যদিও এর টিজারের সময় আমি একটা রিয়াকশান দিয়েছিলাম, কারণ এর টিজারে অনেক কটি ক্লিপ আমি দেখেছিলাম যেগুলো জিতের রাবণ থেকে নেওয়া। ইয়েস, সে বিষয়ে যারা ভিডিওটা দেখতে চান আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, ওভারঅল ট্রেলারটি কেমন ছিল? তো দেখুন, ট্রেলারটি এক কথায় জাস্ট ডিজিস্টার, একদমই ফালতু একটা ট্রেলার, কারণ এর অ্যাকশন সিকোয়েন্সগুলো যেটা দেখানো হয়েছে একদমই কাজের না। গল্পটা একদমই পুরোপুরি রিভিল করে দিয়েছে, প্রায় অনেকটা সোলজারের মতো গল্প হতে চলেছে। তো এরকম টিপিক্যাল গল্পের উপর অনেক সিনেমা হয়েছে, বাট এখানে যেটা প্রশংসার দাবি রাখে সেটা হলো হিরো, অর্থাৎ আদিত্য রায় কাপুরের লুক জাস্ট দারুণ, তাকে এরকম লুকে এর আগে দেখা যায়নি, তো তারও লাগছে, এবং সে প্রথমবার অ্যাকশন সিনেমায় কামব্যাক করছে। তবে একটা পজিটিভ সাইড রয়েছে, সেটা হলো সিনেমাটা অরিজিনাল কন্টেন্টের, যেখানে একের পর এক রিমেক সিনেমা করে যাচ্ছে বলিউডে, সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা বড় স্কেলে তৈরি করছে। বাট যদিও এখানে বিএফএক্সের কাজ খুবই কাঁচা হয়েছে, খুবই বাজে হয়েছে, তো এই ছিল ব্যাপার। শুধু টাকা খরচা করলে যে ভালো প্রোডাক্ট হয় সেটা না, ভালো প্রোডাক্ট করার জন্য ভালোভাবে ডিরেকশনের দরকার, ভালো রাইটিংয়ের দরকার, যেটা এই সিনেমার পক্ষে কোনোটাই কাজ করেনি। তো যাই হোক, আমরা পরের আপডেটে যাব। পরের আপডেটটি হলো শাকিব খান কি ইন্ডিয়ার সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কোনো কাজ করছে, অর্থাৎ কলকাতার সঙ্গে। শাকিব খান এর আগে কলকাতার সঙ্গে 4-5টি সিনেমায় কাজ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য শিকারি এবং নবাব, যে দুটি সিনেমা আমার ভালো লেগেছিল, এবং যে দুটি সিনেমা ইন্ডিয়াতেও বেশ ভালো রেসপন্স পেয়েছিল, কিন্তু বাকি আরও করেছে সেগুলো এতটাও ইন্ডিয়াতে রেসপন্স পায়নি, বাংলাদেশে হয়তো সুপারহিটই হয়েছে। তো শাকিব খানের যে কোয়ালিটি সিনেমা, কলকাতার সঙ্গে যে জয়েন্ট ভেঞ্চার করে সিনেমাগুলো করে, সেগুলোর মধ্যে কোয়ালিটি থাকে, এবং তার পার্সোনালি বাংলাদেশে যেগুলো সিনেমা করে সেগুলোতে সেরকম কোয়ালিটি বা তার লুকস ফুটে তুলতে পারে না ওখানকার ডিরেক্টররা। এটা আমার কথা নয়, ওখানকার পাবলিকদেরই কথা, আমাদের কমেন্টে ওরকম আসে। তো অনেকেই রিকোয়েস্ট করেছিল, দাদা শাকিব খান জয়েন্ট ভেঞ্চারে কবে কাজ করতে চলেছে, এই বিষয়ে ভিডিও করুন। তো দেখুন, জয়েন্ট ভেঞ্চারের কাজ বর্তমানে খুবই ডিস্টার্ব চলছে, হয়তোবা যদি এগুলো ঠিক হয় তাহলে শাকিব খান নিশ্চয়ই জয়েন্ট ভেঞ্চারে কাজ করবে। তবে অনেকেই বলেছিল যে কোয়েল মল্লিকের সঙ্গে শাকিব খানকে দেখতে চাই, তবে আমার মনে হয় এই আশাটা না করাই ভালো, কারণ কোয়েল মল্লিক হয়তো করবে না। এর আগে আরও দুবার শাকিব খান কোয়েল মল্লিককে কাজ করানোর জন্য বলা হয়েছিল, বাট তখনই রাজি হয়নি কোয়েল। তো আমার মনে হয় না কোয়েল করবে, হয়তো অন্য কোনো হিরোইন করতে পারে, না হলে শাকিব শ্রাবন্তী আবার করতে পারে। তো জয়েন্ট ভেঞ্চারে কাজ হলে এই কাজটা বা কাজের কোয়ালিটিটা ভালো হয়। তো লাস্ট যেটা আপডেট দেবো সেটা হলো চ্যাংরিজে কটি গান থাকতে চলেছে। তো আপনারা সবাই জানেন সুপারস্টার জিৎ বর্তমানে যে সিনেমাগুলো করছে তার মধ্যে প্রত্যেকটি সিনেমাতে প্রায় 3টি করে গান থাকে। রাবণের সময় বলেছিলাম যে 3টি গান থাকতে পারে, আলটিমেটলি সিনেমা দেখলাম যে 3টি গানেই ছিল। তো চ্যাংরিজেও আমার যত সম্ভব 3টি গানেই থাকবে। এবার কথা হচ্ছে কী ধরনের গান থাকবে। রাবণে কিন্তু একই টাইপের গান হয়ে গিয়েছিলো, মানে রোমান্টিক বেসিক গান হয়ে গিয়েছিলো প্রায় 3টি। তো আমার প্রেডিক অনুযায়ী চ্যাংরিজে একটি আইটেম সং থাকতে পারে, একটি রোমান্টিক ট্র্যাক থাকতে পারে,
এবং একটি টাইটেল ট্র্যাক থাকতে পারে। তো এরকম যদি হয়, ডিফারেন্ট ডিফারেন্ট জনারের গান হয়, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে। একই টাইপের গান হয়ে গেলে ভালো লাগে না আমরা, কারণ এরকম মশালা সিনেমায় গানটা খুবই জরুরি। আর গান যদি হিট করে, গান যদি ভালো হয়, তাহলে দর্শকরা এই সিনেমার প্রতি আরও আকৃষ্ট হয়। আমি এটা বলছি না যে রাবণের গান হিট করেনি, রাবণের কেউ জানে না সং 9 মিলিয়ন ক্রস করে গিয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে। তো চেঙ্গিজে যদি অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকে তাহলে আরও ভালো হয়। তো যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। এই নিয়ে আপনাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন সবাই।